দেবনাথ, দোকানের নাম কালাস অ্যান্ড সন্স, গুলবদন সুপার মার্কেট, মৌলভীবাজার। আমি তেলচিনির ব্যবসা করি। তো বর্তমানে ব্যবসায়িক অবস্থা, সামনে রমজান মাস, তো অল্প অল্প করে বিভিন্ন আইটেমের মূল্যবৃদ্ধি বেড়েছে, তো তেলের দাম অনেক কমেছে, চিনিটা বাইরে অনেক বেড়েছে। তো আমার ব্যবসায়িক অবস্থা এই বাড়ে এই কমে, এই আমরা 2 টাকা লাভ করি, 2 টাকা লস করি, এইভাবে চলছে আর কি। আর বিশেষ করে বেশি এফেক্ট পড়েছে করোনা ভাইরাসের জন্যেই, তো সারা বাংলাদেশব্যাপী এটা একটা আতঙ্ক আছে তো অবশ্যই। তো এই সব মিলিয়ে মোটামুটি খারাপ পর্যায়ে আছে আর কি।